শিলিগুড়ি জেলা বিজেপির ডাকে একটা অ্যাটেন্ড করব, যেখানে 500 ডেলিগেট পাহাড় প্লেন আমাদের গোর্খা নেপালি কমিউনিটি থেকে এখানকার অরিজিনাল করে রাজবংশী নক্ষত্র এবং আমাদের এই গার্ডেন রিপ্রেজেন্ট করেন যারা, এর সাথে সাথে বিজনেস কমিউনিটি, এনজিও কমিউনিটি এবং এখান থেকে যারা ইলেকটেড মহকুমা পরিষদ কর্পোরেশন মেম্বার, এমন 500 আমরা ডিগনিটরিজের সঙ্গে একটি ইন্টারেক্টিভ সেশন এবং সিম্পোজিয়াম আমরা করছি। প্রথম কথা হচ্ছে আমরা এই মুখ্যমন্ত্রীর মুখোশ খোলার জন্য আজকে পাবলিক মিটিং করতে চেয়েছিলাম অন বিহাফ অফ বিজেপি, তা আমাদের কোনো জায়গা দেওয়া হয়নি, এমনকি সরকারি হল তো দেওয়াই হয়নি, প্রাইভেট হলগুলোতেও পুলিশকে দিয়ে ধমক লাগিয়ে কোনো প্রাইভেট হল দেয়নি। আমরা মাননীয় রেল বোর্ডের কাছে কৃতজ্ঞ যে তারা রেলের একটা প্রিমিসেস আমাদেরকে ইউজ করতে দিয়েছেন। আমরা আজকে উত্তরবঙ্গকে কিভাবে মুখ্যমন্ত্রী অবহেলিত করেছেন, বঞ্চিত করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, এইটা এখানে এক্সপোজ করব। তথ্য দিয়ে, ডাটা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, জিটিএ এবং টি গার্ডেন থেকে শুরু করে ট্যুরিজম, এই সেক্টরগুলিতে কিভাবে উত্তরবঙ্গকে এই ধ্বংসাত্মক খেলাতে শেষ করেছেন মমতা ব্যানার্জি। মনে প্রাণে উত্তরবঙ্গকে তিনি হিংসা করেন এবং আমার মনে হয় তিনি উত্তরবঙ্গের প্রতি রুষ্ট, তার কারণ উত্তরবঙ্গের মানুষ তার সঠতাটা অনেক আগে ধরে ফেলেছিলেন, সেই কারণে নির্বাচনগুলোতে, সাধারণ নির্বাচনে, লোকসভা বিধানসভায় তিনি উত্তরবঙ্গের সমর্থন পাননি। তার আজকে আমরা সেই বিষয়গুলো তুলব, বাকিটা আপনারা আমাদের ওই আলোচনা চক্রে শুনবেন, একটা মিনিংফুল সিম্পোজিয়াম বা কর্মশালা হবে যেখানে আমি, মিস্টার রাজু বিস্তা, ডক্টর অশোক লাহিড়ি, শিখা চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গা এবং আরও অনেক ভেটারান পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বিজেপি, তারা তাদের অভিজ্ঞতা এবং উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর বঞ্চনা বলবেন। মুখ্যমন্ত্রী দুটো কাজ করতে উত্তরবঙ্গে আসেন, একটা বেড়াতে, আরেকটা হলো ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গের লোকের সঙ্গে ছলনা করতে। আমরা উত্তরবঙ্গে এটা করতে দেব না। আজকের সিম্পোজিয়ামের পরে আমার 16 তারিখে দুটো কর্মসূচি আছে, একটা হলো নাগরাকাটা ডুয়ার্সে চা শ্রমিকদের সমাবেশ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বিজেপি অর্গানাইজ করছে, আরেকটা কুমারগ্রামে জনজাতি মূলবাসী অর্থাৎ আমাদের যারা ভারতবর্ষের আদি অধিবাসী সেই আদিবাসী ট্রাইবেলদের নিয়ে একটি বড় সমাবেশ যার অর্গানাইজ করছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বিজেপি। আমরা স্পেশালি ভগবান বিরসা মুন্ডাকে ওই সমাবেশ থেকে আমরা প্রণাম জানাব। এই কর্মসূচির প্রমুখ হিসাবে আমাদের ওখানকার এমএলএ মনোজ ওরাও তিনি লিড করছেন।